চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, একটা ভিডিও করতে, ছোট্ট ভাবে বেশি বড় করব না। তো ব্যাপারটা হলো আজকে বিট্টু ভাইয়ের একটা ভিডিও দেখলাম, বিট্টু ক্রিয়েশন, বিট্টুর জন্যই ভিডিওটা করছি। তো বিট্টু আমি সবসময় ভাই বলে ডাকি, আর ওকে আমি মজা করেন আমার ওটা মনে হয় আমি ওকে রণবীর সিং বলে ডাকি, ওর সাথে একটু মিল আছে রণবীর সিং, আর আমার মধ্যে আবার একটা আছে যার সাথে যার মিল ওটা আমি ঠিক বার করতে পারি। তো ওকে আমি কমেন্টও করেছি। তো আজকের ভিডিওটা আমি দেখেছি, মাঝের মধ্যে দেখি, আজকেও আজকে একদম সাথে সাথে দেখেছি বিট্টু ভাইয়ের ভিডিও। দারুণ ভিডিও হয়েছে বিট্টু ভাই, একদম ফাটিয়ে দিয়েছ, একদমই ঠিক বলেছো ম্যাডামের ব্যাপারে যেটা বললে, একদমই ঠিক বলেছো। কিন্তু বিট্টু ভাই কি বলতো, আশা করো না, এই ম্যাডাম যে আছে না, ম্যাডাম শি ইজ ভেরি বায়াসড, উনি ভীষণই বায়াসড, উনি কখনো নিরপেক্ষ হয় বিচার করবে না। ধরো তুমি, তোমার উপরে যদি কোনো অন্যায় হয়, তুমি ধরো ম্যাডামকে বললে, ম্যাডাম কিন্তু তোমাকে সুবিচার দেবেন না। এবার ওনার আন্ডারে যারা আছে শুধু তারাই মহান, তারাই দেবী, তাদের মুখের ভাষা তো তুলনাই হয় না। মানুষকে যেইভাবে ওরা হ্যারাস করছে, মেন্টাল হ্যারাসমেন্ট করছে, আর ম্যাডাম কি করে আছে, ই আন্ধা কানুনের পট্টিটা পেতে আছে, শুধু মানে যারা মানে ম্যাডামের মানে ফেভারে আছে। এবার একটু যারা প্রশ্ন করছে, একটু যারা মানে বলছে কিছু কিছু বক্তব্য রাখছে, মানে তাদের একদম কেস করে দেবো, চ্যানেল বন্ধ করে দেবো, কোনো মাথা নেই মুন্ডু নেই চ্যানেল বন্ধ করে দেবে, মানে জুলুমবাজি গুন্ডারাজ এইসবই হচ্ছে, বুঝলে তো বিট্টু ভাই, একদমই ঠিক বলেছো। কিন্তু বিট্টু ভাই তোমাকে বলে রাখি, এই ম্যাডামের ম্যাডাম কিন্তু জানি না আগে কী কাজ করেছে না করেনি, জানি না, কিন্তু ম্যাডাম থেকে কিছু আশা করো না কিন্তু, কারণ ম্যাডাম শুধু ম্যাডামের আন্ডারে যারা আছে তাদের হয়েই ম্যাডাম কথা বলবে, ম্যাডাম নিরপেক্ষ কোনোদিন না কোনোদিন হতেও পারবে না। তুই সত্যি নিরপেক্ষ হতেন তো সবার কথা ভাবতেন, ম্যাডাম তো সবার কথা ভাবেন না। ম্যাডাম মনে হয় মানে যাদের মানে ধারা একটু বেশি ম্যাডাম আর কি, বুঝতে পারছো তো, বাটার খাও তো ব্রেকফাস্টে নিশ্চয়ই বাটার খাও, তো সবাই তো সেটা করতে পারে না, না কারণ মানে যারা সৎ মানুষ হয় যারা অনেস্ট হয়, আবার ধরো কাউ কেউ কেউ আছে যে সত্যি কারোর কেউ ভালো কথা বলছে, কারোর আমরা যখন কারোর ভালো চাই, ধরো আমরা ম্যাডামের ভালো চাইছি, তো অবভিয়াসলি ম্যাডামের যেটা আমরা খারাপ দেখছি সেটাও বলবো, ভালো দেখছি সেটাও বলবো। তো কিন্তু ম্যাডাম তো ওরকম না, ম্যাডাম হলো ম্যাডামের একদম ম্যাডামের হয়ে যারা কথা বলবে তারাই সব থেকে ভালো, তারা যে কী করে যাচ্ছে সেটা ম্যাডাম চোখ দিয়ে তাকিয়েও দেখবে না, শুধু অন্যদেরকে ম্যাডাম অ্যাকিউজ করে যাবে। এই যে বিট্টু ভাইকে নিয়ে আজ অব্দি কী না কী হয়েছে, কীভাবে বিট্টু ভাইকে মেন্টালি হ্যারাস করেছে এরা, ম্যাডামের আন্ডারে যে তিনজন আছে, তিন মূর্তি আছে না, একদম বড় মূর্তি একজন, মাঝারি মূর্তি আর ছোট মূর্তি। ছোট মূর্তি মানে ওই যে খ্যাক খ্যাক করে খালি খালি মানে ওয়াও 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 করতে থাকে ওইটা, আচ্ছা, আর যে বড় মূর্তি আছে সে কীভাবে বিট্টুকে হ্যারাস করেছিল, তারপর মাঝারি মূর্তিও আছে আর ছোট মূর্তিও আছে, এই তিনজন মিলে এখনো বিস্কুট বিস্কুট করে যাচ্ছে, ম্যাডামের চোখে পড়ছে কি পড়ছে না, না পড়ছে না তো, কারণ তার আন্ডারেই যারা আছে তারাই তো করছে, তাদের চোখে পড়বে কী করে। তাই জন্য ম্যাডাম ইজ ভেরি বায়াসড, ম্যাডাম কোনো বিচার করবে না, এটা তুমি বুঝে নাও বিট্টু ভাই। সো ম্যাডাম ওরকমই, তো বিট্টু ভাইকে প্রচণ্ড এই সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করা হয়েছে, এর আগে অনেক আগে ওনা আমি একটা দুটো ভিডিও করেছিলাম কিন্তু তারপরে আর করা হয়নি। তো আজকে বিট্টু ভাইয়ের ভিডিও দেখে আমার এতটা আমার খুবই ভালো লেগেছে বিট্টু ভাইয়ের কথাগুলো, আর প্রচুর আমি খুব পছন্দ করি এই ভাইটিকে, তো খুব পছন্দ করি, আমার মনে হয় যথেষ্ট ও ভালো ছেলে, আর ওকে শুধু শুধু অনেক নোংরা কন্ট্রোভার্সিতে জড়ানো হয়েছে, ওকে ইউজ করা হয়েছে, আর ওকে মেন্টালি এখনও হ্যারাস করে যাচ্ছে এই ম্যাডামের এই তিন মূর্তি, বড় মূর্তি আগে করেছিল, এই দুটো মাঝারি মূর্তি আর সব থেকে ওয়াস্টেস্ট, দুটোই ওয়াস্ট আর কি, আর এই যে আরেকজন, চিন্তা করতে পারবে না বিট্টু ভাই তুমি কি বলছো, এরা তো মানুষই না, এরা হ্যারাসমেন্টও দূরের ব্যাপার, এরা মানুষের মৃত্যু কামনা করে গো, এরা কি মানুষ আছে, তাদের ভেতর যে মনটা আছে সে মনটা নেই তো, মন তো অনেক আগে মরে গেছে, এরা হলো ডেড বডি সবকটা। তো খুব ভালো বলেছো বিট্টু ভাই, কিন্তু ম্যাডাম থেকে না কোনো আশা করবে না, ম্যাডাম বিচার করবে না, ম্যাডাম যাদের হয়ে বিচার করা তাদের হয়ে বিচার করবে, তারা দিনের পর দিন চাইল্ড অ্যাবিউজ, মেন্টাল হ্যারাসমেন্ট, বয়স্ক মানুষের মৃত্যু কামনা করে যাক না, কোনো বিচার আমরা পাবো না ম্যাডামের থেকে, ফাটিয়ে ভিডিও করেছে, ফাটানো ভিডিও হয়েছে।
চলে এখানে ভিডিওটা এন্ড করলাম।